हेलो अस्सलामु अलैकुम। आज के अपने नहीं एस चिकेन बान रेसिपी। फर्स्टे हमें नहीं सॉल्ट, एरपर नहीं शुगर, एरपर नहीं एग, तारपर नहीं मिल्क पाउडर, वाटर, ऑयल और नहीं ईस्ट। और एखे हमारे बक्स फ्लावर। एखन आमी मूल प्रसेसे चले जाच्छी। मूल प्रसेसर जन्नो फर्स्टे आमार दरकार होबे एकटी बोल। तो बोलटी आमी एखन निये निच्छी। आर एई बोलटिर मध्ये फर्स्टे आमी जे इनग्रेडियंट्सटी दिए दिबो सेटी होच्छे फ्लावर। फ्लावरटी आमी आगे चेले निएछिलाम। एखन एई फ्लावरेर मध्ये आमी दिए दिच्छी सल्ट। आमार सॉल्ट मिक्स हो जावर पोरे आमी निये निबो सुगार। सुगार निये निच्छी आमी एखन। एरपर आमी एकटी एग निएछी, सेटाके आमी स्पून दिए एकटु बीट करे तारपरे फ्लावरेर मध्ये दिबो। तारपर दिए दिच्छी आमी मिल्क पाउडार। और मिल्क पाउडारटा आमरा फ्लावारेर साथे आगेओ दिते पारी, पारे दिलेओ कोनो समस्या नाई। एरपर दिए दिच्छी आमी 250 ग्राम वाटार। और आमी फ्लावार निएछी 500 ग्राम। एरपर दिए दिच्छी आमी ऑयल। आपनारा एखाने वेजिटेबल ऑयल यूज करते पारेन, अथवा सोयाबीन ऑयल यूज करते पारेन, अथवा मेल्टेड बाटार यूज करते पारेन। तारपर सब शेष दिए दिच्छी आमी ईस्ट। एखन आमी सब किछु मिक्स करे निच्छी। एई मिक्सिंग प्रसेसटा आपनारा बिटारेओ करते पारेन। बिटारे करले अनेकेर जन्य अनेक इजी मने हय়। বাট আমার কাছে হাতের প্রসেসটাই অনেক ইজি মনে হয়েছে, এই জন্য আমি হাতেই মিক্স করেছি। আপনারা চাইলে এটাকে বিটারেও মিক্স করতে পারেন। আমার মিক্সিং প্রসেস প্রায় শেষ হয়ে এসেছে। আমার মিক্সিং প্রসেসটা শেষ হয়ে গেলে আমি ডোটাকে সিলিকন ম্যাটের উপর নিয়ে নিব। সিলিকন ম্যাটের উপরে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট নিড করব। খুব ইজি একটি রেসিপি। যদি আপনার ইস্ট ভালো থাকে এবং প্রসেসগুলো যদি আপনি ভালোভাবে ফলো করেন, তো যারা কখনো ব্রেড বানাননি তারাও খুব ইজিলি এই চিকেন বানটি বানাইতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। এখন ডোটিকে আমি 30 মিনিটের জন্য ক্লিং র্যাপ দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পরে, 30 মিনিট আমরা একটা গরম জায়গায় রেস্টে রেখেছিলাম,
ঠিক আছে। আর এখন অলরেডি বাংলাদেশের টেম্পারেচার অনেক বেশি, তো ইজিলি 30 মিনিটেই আমার ডো ফুলে 3-4 গুণ হয়ে গেছে। এখন ডোটাকে আমি মেপে নিচ্ছি, যেহেতু আমি চিকেন বান করব, আমি ডোটা 80 গ্রাম করে মেপে নিব। প্রতিটা চিকেন বানের ওয়েট হবে আমার 80 গ্রাম উইদাউট চিকেন ফিলিং। 80 গ্রাম করে আমরা চিকেন বানের জন্য ডোগুলো মেপে নিব। তো আমি এখানে মেপে নিচ্ছি 8টি ডো, মানে 8টি বানের জন্য আমি মেপে নিচ্ছি, প্রতিটি বানের জন্য 80 গ্রাম করে। আমি এখানে ডো মাপার জন্য কিচেন স্কেল ইউজ করেছি। আপনারাও কিচেন স্কেল ইউজ করার চেষ্টা করবেন যদি সেম মাপের বান করতে চান। আদারওয়াইজ আপনাদের স্কেল যদি না থাকে, আপনারা হাতের আন্তাজেও করতে পারেন। এখন আমাদের 8টি ডো মাপা হয়ে গিয়েছে। এখন আমরা মূল প্রসেসে আসবো, কিভাবে চিকেন ফিলিংটা ডোয়ের ভিতরে দিতে হয় সেটা দেখাচ্ছি। এখন ডোটা আমরা একটু রাউন্ড করে ফ্ল্যাট করে নিয়েছি। একটু ফ্ল্যাট করে নিয়ে দেন আমরা এই ডোয়ের ভিতরে স্পুন দিয়ে চিকেন ফিলিংটা দিয়ে দিব। খুবই ইজি একটা রেসিপি, সবাই করবেন ইনশাল্লাহ। এই চিকেন ফিলিং দিয়ে দিলাম আমি। এখন কিভাবে এটা র্যাপ করতে হয় সেই প্রসেসটা একটু ভালো করে দেখেন। র্যাপ করে আমরা বানটাকে উল্টে দিয়েছি, মানে যে পাশটা র্যাপ করেছি ওই পাশটা নিচের দিকে দিয়ে দিয়েছি। প্রতিটা বানিয়ে আমি সেম ওয়েতে করব, এবং যে পাশটা আমি আটকে দিলাম ফিলিং দিয়ে সেই পাশটা আমি উল্টে নিচে দিয়ে দিয়ে দিব। আমার 4টি বান হয়ে গিয়েছে, আরও 4টি বান বাকি আছে, তো বাকি 4টি আমি করে নিচ্ছি। আমার সবগুলি বান হয়ে গেলে, চিকেন ফিলিংটা ভরা হয়ে গেলে, দেন আমি প্রত্যেকটা ডোকে একটু হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব। প্রসেসটা আমি দেখাচ্ছি। যত সুন্দরভাবে আপনারা রাউন্ড করবেন, আপনার বানটাও দেখতে তত সুন্দর হবে। এখন আমরা এই যে দেখুন, আমরা হাতের মাঝখানে নিয়ে তালু দিয়ে একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। দিয়ে এখন আমরা এটা বেকিং ট্রেতে রাখছি, আর প্রতিটা বানিয়ে আমরা এভাবে হাত দিয়ে সুন্দর করে গোল শেপ দেওয়ার চেষ্টা করব। গোল শেপ দিয়ে আমরা এটাকে বেকিং ট্রেতে রাখব। বেকিং ট্রেতে রাখার পরে আমরা এটাকে আবার 30 মিনিটের জন্য রেস্টে দিব। অবশ্যই আমরা ট্রেটাকে ক্লিং র্যাপ দিয়ে আবার র্যাপ করে দিব। আমাদের ডোগুলো শেপ দেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমরা প্যানটাকে ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিব। একটু আলতোভাবে ঢেকে দিব যাতে বানগুলো আবার খুব ভালোভাবে আটকে না যায়। আলতোভাবে ঢেকে দিলাম। এখন এইটাকে আমরা 30 মিনিট রেস্টে রাখবো গরম জায়গায়, ঠিক আছে? 30 মিনিট আমরা রেস্টে রাখবো গরম জায়গায়। থার্টি মিনিট রেস্টে রাখার পরে আমাদের বানগুলো ফুলে গেছে, দেখেন অনেকখানি ফুলে গেছে। হয়তো বা আরও কিছুক্ষণ রাখলে আরও ফুলে যেত।
बस आर किछुक्षण रखार दरकार नाई। एखन आमरा एर उपरे एग ब्राश करे दिच्छी। आमरा एकटा एग निये सेटाके स्पून दिए एकटु बीट करे निएछी। आपनारा चाइले एटार साथे एकटु ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। এখন আমরা এগ ব্রাশ করে নিচ্ছি এই বানের উপরে। বানের উপরে এগ ব্রাশ করার পরে আমরা এই এগের উপরে আবার সামান্য হোয়াইট কালারের যে সিসামি সিড পাওয়া যায় সেটা একটু দিব, জাস্ট ডেকোরেশনের জন্য, যাতে লুকটা ভালো আসে। আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমরা 180 ডিগ্রিতে বানগুলো ওভেনে দিয়ে দিলাম। আমাদের বান বেক করা হয়ে গিয়েছে, আমাদের 15 মিনিটের মতো টাইম লেগেছে। দেখেন খুবই সুন্দর সফট এবং দেখতেও খুব চমৎকার হয়েছে বানগুলো। এখন এখান থেকে একটি বান নিয়ে আমরা আপনাদেরকে কেটে দেখাবো, তার আগে আমরা বানের উপরে বাটার ব্রাশ করে নিব। বাটারটা আমরা ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ করলে বানগুলো আরও বেশি সফট থাকে লং টাইমের জন্য। আমাদের বাটার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমরা একটি বান একটু কেটে দেখাবো যে ভেতরটা কেমন হলো। আমরা একটা বান নিয়ে নিয়েছি, যদিও বানগুলো এখনো মানে ঠান্ডা হয়নি, ওই অবস্থায় আমরা একটু কেটে দেখাচ্ছি। ঠান্ডা হলে আরো ভালো, মানে সুন্দর করে কাটা যেত। যাই হোক, এখন আমরা ফাইনাল লুকটা দেখানোর জন্য কেটে দেখাচ্ছি। দেখেন কি চমৎকার চিকেন বান হয়েছে। আমাদের চিকেন বান রেডি। আপনারা বাসায় বানান, খান এবং অবশ্যই রিভিউ দিবেন।